কাজ তো প্রচুর বাকি আছে, কিন্তু কী করে করবো, কখন করবো আই ডোন্ট, মানে আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ড, এটা মানে হাউ টু এক্সপ্রেস। যাই হোক, তো আপাতত চা টা খাই, চা টা খেয়ে ডিনার করতে বসি, মানে এর বাইরে কিছু করারও নেই আমার, মানে আমার কোনো অপশানসও নেই, একটা এত ডিসগাস্টিং লাইফ লিড করি, তো বাট পার্ট অফ লাইফ। আজকে রেগে বলছি, তারপরে কালকে সকালে ডিসিশন নিয়ে তারপর ক্যাথিড্রাল এনে ওই লাগিয়ে দিয়েছে, কারণ কেউ তো পারে না। তো দাদাকে ফোন করলাম, কি হলো, বললো ক্যাথিড্রাল লাগিয়ে টয়লেটটা হলো, ভর্তি করাতেই হবে, কারণ ভর্তি না করালে ওই আল্ট্রাসোনোগ্রাফি এগুলো যে টেস্টগুলো আছে ওগুলো তো করানো যাবে না। মানে হোয়াটটা রিডিকুলাস লাইফ আই হ্যাভ লিভড, আই হ্যাভ টু চেঞ্জ ইমিডিয়েটলি, মানে নইলে আমি আইদার সার্ভাইভ করতে পারবো না পাগল হয়ে যাবো, তো কিছু একটা তো করতেই হবে। চল সিম্বা, তুমি ওটা যতই কাটো, আমি পাপা আবার নতুন নিয়ে এসছি, ঠিক আছে, বডি বেল্ট পাপা নিউ একটা কিনে নিয়ে এসছে, এই যে এখানে পাপা রেখেছে নিউ বডি বেল্ট, আগেরটার থেকেও বেশি মোটা, ঠিক আছে, তুমি ওটা কাটো তাহলে পাপার নাম তো পড়ি দেবে, ওকে, তোমার বেশি বুদ্ধি হয়ে গেল, ঠিক আছে, হ্যাঁ কেটে না কেটে না পাপা কেটে না, পাপা নিউ ওয়ান পড়িয়ে দেবে, ও তো আর কাটতে পারবে না, আরো হেভি ওটা। আইগো, হোয়াট হ্যাপেন্ড, জানলা কি আছে, টেল মি টেল মি, জানলা কি আছে, টাইগার হোয়াট, আই দিকে তাড়াতাড়ি, তাই শুনতে চাইছো সিম্বা, বাবা টাটা, ওকে ঠিক আছে, টাইগার টাটা, বাবা টাটা, কিন্তু গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে ফ্রাইডে, শুক্রবার, এখন বাজে 10:35, এখন পুরো রেডি, শুধু দুধ খাচ্ছি, জুতোটা পরো রেডি, আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তো পিঙ্কি ফাস্টিংয়ে আছে, তারপর আজকে কাছাকাছি কোথাও থাকবে বললো, তো বিকেলবেলা চলে আসবে, সে তো ওই পুজো টুজো করে ফাস্টিং ব্রেক করবে। আর আমার আজকে কী প্ল্যানিং আমি জানি না, এখন অধিকক্ষণ প্ল্যানিং নেই, বেসিক্যালি লাঞ্চ নেই, লাঞ্চ বাইরে করতে হবে, এবার জানি না বাইরে কী লাঞ্চ করবো, যদি কাকিমার দোকান খুললে তাহলে ভালো, যদি না খুললে তাহলে জানি না, তারপর রাতে ফিরে আসবো, রাতে এবার ডিপেন্ড করছে ক্রাউডের ওপর, আশা করি 9:30-10:00 মধ্যে ফিরেই আসবো, তখন আমার দেখা হবে। আর কুটুস তো চলে গেছে মামি ঘরে অলরেডি, স্নান করে এখন চৈতা একটু করে পড়াতে আসবে, আবার আসবে, তারপর দুপুরবেলা আবার ঘুমোতে আসবে, তারপর আবার সন্ধ্যাবেলা মা এসে নিয়ে আসবে, তো এগুলো ব্যাপার আজকে প্ল্যানিং। আজকে সেরকম কিছু হাটকে কিছু নেই, কোথাও ইনভিটেশনও নেই, কোনো প্ল্যানিংও নেই, একবার রাতে এসে বাড়িতে আমার খাওয়া যেরকম পার্ট প্রতিদিন থাকে, তো চলো আপাতত ওই, কারণ টাইম এসে গেছে, অফিস যাওয়ার, দেখা হচ্ছে বিকেলে। পাপা তুমি কি গুতি এদিকে, পাপা অফিস চলে গেল, কিন্তু পাপা অফিস চলে গেল, কিন্তু ঠিক আছে, আমি রাতে কিছু নিয়ে আসবো না, তুমি পাপাকে না বলে চলে গেছে সেই জন্য, কখনো বলেছে না, ভুলে গেলেও হবে না, আমি খেলা বলবো না, আমি কোনো কথা বলতে চাই না, ঠিক আছে, এখন পাপা টাটা, ওকে, ও টাটা করতে চায় না, ঠিক আছে, রাতে এসে তাহলে আমি কথা বলছি বাকিরা, ওকে ঠিক আছে, আর তুমি সারাদিন চিন্তা করে রাখো কোন স্টোরিটা শুনতে চায়, ঠিক আছে, ওকে টাটা।
এখন বাজে সন্ধে 7:10, এই আমি জাস্ট বাড়ি ফিরলাম। আজকে তো নীল ষষ্ঠী, আজকে উপোস ছিলাম। জেনারেলি আমি বাড়ি ফিরে এসে রাতে অভিষেক আসলে 9:30-9:30 সময় জল ঢালতে যাই, বাট আমাকে আমার মামি শাশুড়ি বললেন যে আজকে নাকি 5:10 অবধি চতুর্দশী তিথি আছে, তার মধ্যে জল ঢাললে ভালো হয়, তারপরেও ঢালা যায় বাট তার মধ্যে ঢাললে ভালো হয়। তো তাই জন্য আমি কি করেছিলাম, অফিসে যাওয়ার আগে দুপুরেই মানে ওই 1 নাগাদ জল ঢেলে দিয়ে আমি পুজো করে অঞ্জলি দিয়ে মন্দিরে তারপরে অফিস গেছিলাম। তো সকালে একবার প্রদীপ ধরিয়ে দিয়েছি মন্দিরে, কিন্তু যেহেতু নীল ষষ্ঠী সন্ধ্যা প্রদীপ মানে সন্ধ্যা দীপই জ্বালাতে হয়, তো এখন আর মন্দিরে যাবো না, এখন বা ঘরেই ধরাবো, কারণ ঘরেও আমার শিব ঠাকুর আছে, সকালে ঘরেও পুজো দিয়েছি তো ঘরেই ধরিয়ে রবো। এবার ব্যাপারটা হচ্ছে আজকে সকালে আমি কিছু রান্না করিনি, অভিষেককে বলেছিলাম বাইরে খেয়ে নিতে, আর মেয়ে তো মামির কাছে খেয়েছে, কিন্তু এখন আমাকে রান্না করতে হবে। তো আমি অভিষেককে বললাম তাহলে কী খাবে, কারণ আজকেও ভেজ কালকেও ভেজ অভিষেকের, অভিষেক স্যাটারডে ভেজ খায়। তো আমি বললাম তাহলে একটু আলুর পরোটা করে দিই, খেয়ে নাও, বলছে হ্যাঁ। তো মেয়ে আর বাবার জন্য আলুর পরোটা করবো, আর ডগিগুলোর জন্য তো সকালে ভাত করেছিলাম, কারণ ওদের জন্য ভাত করতেই হয়, ওটাই আছে, মাইকে ওভেনে গরম করে দিয়ে দেবো, আর আমি একটু ফল খেয়ে নেবো। তো ফার্স্টে পুজো দিইনি, সেকেন্ড হচ্ছে মেয়েকে পড়াতে বসাতে হবে, কারণ ওর মানডে এক্সাম আছে আবার, তারপরে থার্ডে আমি যাবো রান্না করে আলুর পরোটা করতে। আর কালকে আমার কালকে আমি অফিসে বেরোবো না, কালকে বাড়িতে আমার অফিস কলিগরা সবাই আসছে, মেয়ের বার্থডে গেছে 6 এপ্রিল, ওরা আসতে পারেনি কাজের চাপে, তো কালকে আমি নিজে থেকে ইনভিটেশন দিয়েছি যে আসো একটু বাড়িতেই খাওয়া দাওয়া করি। তো কালকে আমি বাড়িতেই সব প্রিপারেশন করবো, বাড়িতেই রান্না করবো, বাড়িতেই খাওয়া দাওয়া হবে। তো আজকে নীল ষষ্ঠী, আজকে উপোস গেল, সবাই অফিসাররাও সবাই মোটামুটি 2-1 জন করেছে, কালকেই হবে সব কিছু খাওয়া দাওয়া। তো এখন আপাতত পুজোটা দিইনি, তারপর দেখছি। এখন বাজে 11:25, জাস্ট এখন ঢুকছি বাড়ি। মানে কি লাইফ আর কি জব স্টাইল, কি জব প্রোফাইল, হ্যাঁ বদ্ধ সমাজে বলার মতো অবস্থায় নেই আর। দেখ চলো 11:25 বাজে, বাড়ি যাই, একটু চা আশা করি খাবো। তার মধ্যে শুনলাম আমার শ্বশুরমশাইয়ের অবস্থা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছিলো, আমি মানে ফোন করে সময় পাইনি, জানা যাই বাড়ি গিয়ে দেখি কী অবস্থায় আছে। তো এখন বাজে 12:15, বাজে এখন আমি খাবো চা, ফ্রেশ হয়েছি, চা দিই এত রাতে এলে 12:15 বাজে চা করে। তো দেখো চা, চাটা আগে খেয়ে নি তাদের করে, সবার আগে এসে খেয়েছি নীল পুজো প্রসাদ, নীল পুজো প্রসাদ খাওয়ার পর এখন খাবো চা, চাটা খেয়ে তারপর করবো ডিনার। আজকে ডিনারে কি আছে আমি জানি না, এখানে আশা আছে কিছু জিনিস, বলেছিল সকালবেলা ইঙ্গি পরোটা হবে, এবার এখন কী পরোটা হয়েছে আর না। তো মানে এত রাতে এসে না, বেসিক্যালি কিছু করার থাকে না, তো বুঝে উঠতে পারছি না কী করবো, মানে কোন কাজটা করবো, কাজ তো প্রচুর বাকি আছে, কিন্তু কী করে করবো, কখন করবো আইডন, মানে আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ড, এটা মানে হাউ টু এক্সপ্রেস। যাই হোক, তো আপাতত চাটা খাই, চাটা খেয়ে ডিনার করতে বসি, মানে এর বাইরে কিছু করারও নেই আমার, মানে আমার কোনো অপশানসও নেই, একটা এত ডিসগাস্টিং লাইফ লিড করি। তো বাট পার্ট অফ লাইফ, আজকে রেগে বলছি বাট ইটস আ পার্ট অফ লাইফ। বুঝলো, আমাদের চাটা খাই, খেয়ে করতে যাই ডিনার, কুকুর সঙ্গে দেখছে টিভি, পিঙ্কি বসে বসে ফোন দেখছে, জিজ্ঞেস করি বাবার শরীরটা কেমন আছে, এখন অবধি সেটা জিজ্ঞেস করার টাইম পাইনি, রিডিকুলাস। চলো আপাতত সেই কাজটা করি, চিকেন পিসটা খেলাম কেন, শেষটা পেটে মোটে চলে যাবে, তারপর লিস্টটা টা মুখে মোটে চলে যাবে, ও কিছু হবে না, তারপর ডাক্তার যেতে হবে, না না তো কারি নেই, দেখো আমি শেষটা ওয়াটার বেসটা ফেলে শেষটা ফেলে ফেলে খাই, তাইলে ঠিক আছে, আমিও তাইলে সিডস ফেলে দেবো, হ্যাঁ ওহো ঠিক আছে, ওকে তাইলে হ্যাপি কি না, হ্যাঁ ওকে, তা ফেলে ওয়াটার বিলা সিডস। আচ্ছা আমার দরকারি একটা কথা আছে, বলো, আমি ইটুকে কথা বলতে চাই না, কি হয়ে গেলো বাবা, তুমি আসলে তোর বুকে দিছো, না বাবা এত রাতে এসে দোকান বন্ধ হয়ে গেছে, কালকে নিয়ে আসবো, ওকে আমার এত ভালোবাসা পছন্দ হয় না, একদিন বলেছি বাবার শরীর বলতে ভর্তি তো করতে বললো,
কালকে সকালে ডিসিশন নিয়ে তারপর ক্যাথিড্রাল এনে ওই লাগিয়ে দিয়েছে, কারণ কেউ তো পারে না। তো দাদাকে ফোন করলাম, কি হলো, বললো ক্যাথিড্রাল লাগিয়ে টয়লেটটা হলো। ভর্তি করাতেই হবে, কারণ ভর্তি না করালে ওই আল্ট্রাসোনোগ্রাফি এগুলো যে টেস্টগুলো আছে ওগুলো তো করানো যাবে না। দু সপ্তাহ আগে যখন বাবার ইউরিনের সমস্যা হলো, তখন যে ডাক্তারকে দেখালো আর কি, যে মেডিসিন ডাক্তার বাবা, উনিও নাকি বলেছিল আল্ট্রাসোনোগ্রাফি এগুলো করতে। গৌরী বলছে তখন তো হলো না, বললাম সেটা তো জানাবে আমাকে, বলছে হয়নি। বললাম ঠিক আছে। তা এখন মানে দাদা যেভাবে ফোন করলো আমাকে, আমি তারপরে বললাম তুই ভিডিও, আমি ভিডিও কল করছি রিসিভ কর দেখা, আমি সত্যিই দেখে অবাক হয়ে গেছি। সেই ও মানে আগের বার এপ্রিল মাসে যেরকম হয়েছিল, বাবা কেমন ঝিমোচ্ছে, সারা দিচ্ছে না, ওরকম। আর পাটা পুরো ফুলে ঢোল, আর চোখের উপরে পোর্শনটা ফুলে গেছে পুরো। হ্যাঁ, একটা জিনিস ভাবছিলাম, সেই 13 এপ্রিল গতবারও কিন্তু 13 এপ্রিলই হয়েছিল বাবা। বুঝলাম, সোডিয়াম পটাশিয়ামের সমস্যা মনে হচ্ছে। এখন বাজে 1:42। আর আমি এখন করতে বসবো ডিনার, মানে ওয়াটার রিডিকুলাস লাইফ আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু চেঞ্জ ইমিডিয়েটলি, মানে নইলে আমি আইদার সার্ভাইভ করতে পারবো না পাগল হয়ে যাবো। তো কিছু একটা তো করতেই হবে। এখন ডিনার করতে বসছি, ডিনারে কী আছে, ডিনারে রয়েছে ভাত বাদামি তরকারি, পনির, সরি ভাত এঁচুড়ের তরকারি, পনির আর ডাল, নিরামিষ। কালকেও নিরামিষ, কালকে শনিবার বলে, আবার সানডে হয়তো আমিষ খাবো। তো চলো, এগুলো ব্যাপার। আপাতত মাথাটা প্রচণ্ড গরম আছে আজকে, নিজের লাইফস্টাইলের ওপর, বাকি কাউকে দোষ দিয়ে লাভ নেই, আমার নিজের ওপরে। বাকি যদি কেউ গামছা পড়ে রাস্তা হবে তার জন্য গিয়ে তাকে বলে লাভ আছে, আমাকে দেখতে হবে না। তো আমার খারাপ লেগেছে, আমার আমার প্রবলেম সেটা। তো এগুলো আপাতত আজকে ব্লগ এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি ব্লগ ভালো লাগে লাইক করো, ব্লগ ভালো না লাগলে ডিসলাইক করো, আরে কিছু তো করো, বাস কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। নিচের হোয়াইট বাটনটা প্রেস করতে হবে, অত খাটনি নেই, শুধু প্রেস করলেই হয়ে। তো সাবস্ক্রাইবটা করে নিই। চলো, আজকে মাথাটা ট্রিমেন্টাস গরম হয়েছে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে কালকে। ততক্ষণ জানো সবাই, শুভরাত্রি। এটা আমাদের পাড়ার নতুন শিব মন্দির, আজকেই প্রতিষ্ঠা হয়েছে। হর হর মহাদেব।